জলমগ্ন গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর আমতা দুই ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। তার সঙ্গে পাল্লা দিয়ে হাওড়ায় বেড়ে চলেছে প্লাবিত মানুষের সংখ্যা। সোমবার রাত পর্যন্ত বন্যার কবলে পড়েছেন এই দুই এলাকার প্রায় 250,000 মানুষ। ২৯টি ত্রাণ শিবির করা হয়েছে, সেখানে পানীয় জলের পাউচ, শিশু খাদ্য, চিড়ে, গুড় এবং রান্না করা খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও মজুদ করা হয়েছে অতি প্রয়োজনীয় ওষুধ। কিভাবে এলেন? আমি ওখান থেকে গাড়ি করে এসেছি লেবুতলা পর্যন্ত, এক ঘন্টা টানা এত খান্তি জল, এক কোমর বলতে গেলে জল, এক কোমর, এক কোমর, এক ঘন্টা হেঁটেছেন? এক ঘন্টা হেঁটেছি, এরপর সারা রাত হেঁটেছি। আর ভালো লাগে বলুন, যে কোনো মানুষের একটা শরীর খারাপ হয়ে যায়। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ত্রাণ এবং উদ্ধার কাজে নেমেছেন, তবে একজন ছাড়া এখনও কারোর প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি বলেই জানিয়েছে জেলা প্রশাসন। বন্যার জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরীর। হ্যাঁ, ঘটনাটা খুব দুঃখজনক। কিছুক্ষণ আগেই ঘটনাটা ঘটেছে। সে তার বাড়ি থেকে বেরিয়ে স্নান করতে যাচ্ছিল, কিন্তু ওদের বাড়ির পাশ দিয়ে একটু মানে জলের স্রোত ছিল, সেই জলে টানে সে পাশের পুকুরে পড়ে যায় এবং তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে তোলা হয়, তুলে এনে স্থানীয় হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু সেখানে সে মারা যায়। বন্যা দুর্গতদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। দ্রুত জল নেমে পরিস্থিতি স্বাভাবিক হোক, এই একটাই প্রার্থনা তাদের। ইটিভি ভারত, হাওড়া।